আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখন খুব ভোরবেলা, আমরা হাঁটতে যাচ্ছি, শাড়ি আর কি নিয়ে যাচ্ছি। তো বাংলাদেশে তো অনেক শীত পড়ে গেছে, 6:30 বাজে বের হলাম। তো শীতের সকাল 6:30টায় কিন্তু মোটামুটি ভালোই শীত থাকে, তারপরও বের হলাম। তো হাঁটতে হাঁটতে রাস্তার উপরে দেখি একটা বাজার, আর এই বাজারে শীতের শাকসবজি এত সুন্দর লাগলো দেখতে, আর বাহারি রকমের মাছ। তো আর কি মেন রাস্তার উপরে এই বাজারটা দেখতে দেখতে যাচ্ছিলাম। শীতকালের বাজারগুলো দেখতে না বেশ ভালো লাগে, একদম পরিপূর্ণ জমজমাট থাকে, অনেক ধরনের মাছ আর বিভিন্ন বাহারি রকমের সবজি শাক, এগুলো দেখলে মন ভরে যায়। কালারিং সবজিগুলো একসাথে দেখতে কি যে ভালো লাগে। তো সারিয়া যেহেতু আমার সাথে এসেছে, ও একটু বিরক্ত হচ্ছে, কারণ ও মাছের গন্ধ একদমই সহ্য করতে পারে না। তো বিভিন্ন রকম মাছ আছে এখানে, তো সারিয়ার বলতেছে এই বাজারে নিয়ে এসেছো কেন? তো এই বাজারটা আসলে রাস্তার উপরেই, তো আমরা হেঁটে যাচ্ছিলাম আর সেখানে এই বাজারটা বসেছে। খুব তাড়াহুড়া করে হেঁটে বাজারটা পার হয়ে গেলাম, তার কারণ হলো শাড়ি আর মাছের গন্ধটা একদমই সহ্য করতে পারতেছিল না, খুবই বিরক্ত হচ্ছিল, তাই খুবই তাড়াতাড়ি করে আমি হেঁটে বাজারটা পার হয়ে গেলাম। তো বেশ কিছুক্ষণ হাঁটার পর এই যে পরোটার দোকানে এসে দাঁড়ালাম, তো পরোটা কিনবো। বাসায় আজকে রুটি বানানো নাই, তাই ভাবলাম কয়েকটা পরোটা নিয়ে যাই। এক ঘন্টা হেঁটে নিলাম, আর কিছু জলপাই আর পেঁপে কিনেছি। তো বাসার কাছাকাছি চলে এসেছি, তো বাসায় গিয়ে দেখাচ্ছি কি নিয়ে এসেছি। দুইটা কাঁচা পেঁপে নিয়ে আসলাম, আর কিছু পাকা পেঁপে আর জলপাই। তো আজকে আমাদের আর কি রাত্রে কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াত আছে, তো দুপুরে খুবই হালকা পাতলা রান্না করব, তাই শাকসবজি আর নিয়ে আসি নাই। এই যে কাঁচা পেঁপেটা, কিন্তু পেঁপেটা এত সুন্দর লাউয়ের মতো দেখতে, আর এই পেঁপেটা মনে হচ্ছে পেকে যাবে। এই পেঁপেটা আর কি একটা কাগজ দিয়ে পেঁচিয়ে রাখলে পেকে যাবে। আর এই ছোট ছোট তিনটা পাকা পেঁপেগুলো একটু সস্তায় পেয়েছি, তাই নিয়ে এসেছি। জলপাইগুলো একটু ছোট সাইজে, তো এটাও একটু সস্তায় নিয়ে এসেছি, কিন্তু জলপাইটা একদম টাটকা, মনে হলো যে এখনই পেরে নিয়ে এসেছে। আরেকটা জলপাই দেখেছি বড় বড়, কিন্তু ওইটা একটু কেমন যেন রুঠা রুঠা, মনে হচ্ছে যে আগে পেরে রেখেছে। আর এই ছোটটা একটু তাজা লাগলো, আর দামে একটু সস্তা, তো নিয়ে আসলাম। বাহির থেকে যেই সবজি বা ফল নিয়ে আসি ধুয়ে রাখি, তো খুব সুন্দর করে ধুয়ে এভাবে ঝুড়িতে রেখে দিলাম। তো সকালে আর কি ক্যামেরাটা বন্ধ করে রেখেছিলাম, এখন হলো সন্ধ্যার পর, তো এখন ক্যামেরাটা অন করেছি। রাত্রে যেহেতু কমিউনিটি সেন্টার বিয়ের দাওয়াত আছে, সেই জন্য আর কি রেডি হয়ে নিচ্ছি। তো রাতে, শীতের রাতে আর কি জমজমাট বিয়ের অনুষ্ঠান, খেতে যাব। তো রেডি হয়ে নিলাম, আর এখন হাতে ব্রেসলেট পরে নিচ্ছি। অনেক সময় দেখা যায় চুড়ি পরি, তো আজকে আর চুড়ি পরতে ইচ্ছে করতেছে না, তো এক হাতে ব্রেসলেট পরলাম আর দুইটা আংটি পরব। এক হাতে যেহেতু ব্রেসলেট পরেছি, আর এক হাতে দুইটা পাথরের চুড়ি পরলাম, ভাবছিলাম যে এক হাতে ব্রেসলেট পরে যাব, তো মিম বলল আরেক হাতে দুইটা চুড়ি পরো, ভালো লাগবে। আর এই যে পার্স নিয়ে নিলাম।
তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বাহিরে বের হয়ে যাব। যেহেতু শীতের রাত তাই মিম বেলবেটের একটা ড্রেস পরেছে, শীতকালে কিন্তু বেলবেটের ড্রেসটা পরতে খুবই আরাম। তো আমার দেবর গাড়ি নিয়ে নিচে অপেক্ষা করতেছিল, তো আমরা গাড়িতে উঠলাম, একসাথে যাব সবাই। দুই দেবরের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি মিলে চলে আসলাম কমিউনিটি সেন্টারে। তো বিয়ের বউ স্টেজে বসে আছে, মাশাল্লাহ খুব সুন্দর বউটা, আমার কাছে খুব ভালো লাগতেছে। তো সবাই তো বউ দেখায় ব্যস্ত, ছবি তোলায় ব্যস্ত, আর আমি এই ফাঁকে একটু ভিডিও করলাম। তো এই বিয়ের দাওয়াতে আমার দেবর ভাসু সবাই চলে এসেছে, তো ফ্যামিলির লোকজন একসাথে, ভালো লাগতেছে। আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে বউ যে স্টেজে বসেছে তার পাশেই ফটো কর্নার, এখানে দাঁড়িয়ে আমরা আর কি ফটো তুলতেছি। বউ যেখানে বসে তার পাশেই একটা ফটো কর্নার করা হয়, ওখানে আর কি বাকি যারা আছে সবাই আর কি ছবি তুলে। তো আমরা যাইরা কিছু ছবি তুললাম, বাচ্চারা কিছু ছবি তুলল। তো এই যে খাবারের আয়োজন, খাবারের টেবিলও রেডি হয়ে গেছে, এখন খেতে বসবো। আর বিয়ে বাড়ি মানেই হচ্ছে মজার মজার খাবার, শীতের রাত, আর শীতকালীন বিয়ে খেতে তো খুবই ভালো লাগে। গরমের দিনে তো গরমে ঘেমে টিমে একেবারে অস্থির, আর শীতকালে কিন্তু খুবই আরাম লাগে, খাবারটা খেতে খুব এনজয় করি। তো এই যে খাবার দেওয়া হয়ে গিয়েছে, মজার মজার খাবার, কি বলবো, বিয়ে বাড়ির খাবারটা আজকে এত মজা হয়েছে, এত মজা হয়েছে। এবছরে যে কয়েকটা বিয়ে খাইলাম সব থেকে আজকের বিয়ে বাড়ির খাবারটা বেশি মজা হয়েছে। খাবারগুলোর কালার দেখলেই বোঝা যায়, যেমন রোস্ট মজা হয়েছে তেমন পোলাওটা গরম গরম একদম তাজা, মাত্র ফার্স্ট বেচে আমরা বসছি, একদম গরম গরম পোলাও আর রোস্টও এত মজা, সবজিটাও শীতের সবজি দিয়ে করা তো অসম্ভব মজা হয়েছে। চমৎকার একটা খাবার খেলাম, বিয়েবাড়ির খাবার। আর খাবার শেষে আমার সবসময় যে পান খেতে হয়, তো বিয়েবাড়ি আসলে আমি কিন্তু খাওয়ার পরে পান খাই। তো পান খেতে খেতে আজকে চলে যাব বাসায়, আর কথা হবে অন্য কোনো ভিডিওতে।